আপনাদের মধ্যে এমন কতজন আছেন যারা সকালে 4টে 5টা কিংবা 6টায় ওঠার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রাতে শুতে যান কিন্তু ওঠেন 7টা 8টা কিংবা 9টায়? আপনাদের মধ্যে এমন কতজন আছেন যারা একবারের জায়গায় 5বার মোবাইলে অ্যালার্ম দেন কিন্তু প্রতিবার অ্যালার্ম বাজলেই স্নুজ বাটন প্রেস করে কিংবা অ্যালার্মটা অফ করে আবার ঘুমিয়ে পড়েন? আপনাদের মধ্যে এমন কতজন আছেন যারা বছরের মধ্যে বহুবার সকালে তাড়াতাড়ি ওঠার রেজলিউশন নেন, সেটা পড়াশোনার জন্য হোক, মর্নিং ওয়াকের জন্য হোক কিংবা অন্য যে কোনো কাজের জন্য হোক, কিন্তু আপনি নিজের এই রেজলিউশন একদিন কিংবা দুদিন ম্যাক্সিমাম মেনটেন করতে পারেন, তারপর আবার জেকে সেই অবস্থা হয়ে যায়? আপনি যদি ওপরে যে কটা পয়েন্ট বললাম সেগুলোতে ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি সকালে তাড়াতাড়ি ওঠার কী কী উপকারিতা সে নিয়েও কথা বলবো না, আজকের ভিডিওতে আমি সকালে তাড়াতাড়ি না ওঠার কী কী অপকারিতা সে কথাও বলবো না। আজকে আমি এরকম তিনটে কারণের কথা বলবো যে কারণগুলো আপনাকে সকালে তাড়াতাড়ি উঠতে দেয় না। যারা এই ভিডিওটা ক্লিক করে দেখতে এসছেন তারা আশা করি প্রত্যেকেই সত্যিকারের সকালে তাড়াতাড়ি উঠতে চান, কিন্তু অনেক চেষ্টার পরেও কিছুতেই উঠতে পারছেন না। তাই তাদের জন্য সবার আগে এটা জানা জরুরি যে এমন কি কারণ আছে যেগুলো আপনাকে সকালে উঠতে বাধা দিচ্ছে। সিম্পল ব্যাপার, সেই কারণগুলোকে সলভ করে নিলেই আপনার সকালে না উঠতে পারার সমস্যা দূর হয়ে যাবে। তো প্রথম যে কারণটা আমাদের সকালে উঠতে মোটিভেট করে না সেটা হলো সকালে কেন উঠবো তার জন্য একটা বড় পারপাস। আমাদের মধ্যে এতটা বড় স্বপ্ন, এতটা বড় পারপাসই থাকে না যে পারপাসটা আমাদের বিছানা থেকে উঠতে বাধ্য করবে। এতে আপনি বলতে পারেন যে স্বপ্ন তো অনেকেই বড় দেখে কিন্তু তাও তো তারা সকালে উঠতে পারে না। তো এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে বড় স্বপ্ন শুধু দেখলেই চলবে না, সেই স্বপ্নকে পূর্ণ করার জন্য মনের মধ্যে জেদ থাকতে হবে। যতক্ষণ আমরা নিজের স্বপ্নকে পূরণ করার জন্য যথেষ্ট পরিমাণে নিজের মধ্যে জেদ তৈরি করছি ততক্ষণ কিন্তু আমরা নিজেকে ঘুম থেকে সকালে 4টে কিংবা 5টার সময় ওঠার জন্য মোটিভেট করতে পারবো না। আর অন্যদিকে আমাদের স্বপ্ন পূরণের জেদ যদি যথেষ্ট থাকে তাহলে আমাদের শরীরে এতটা অলসতা আসবেই না যা আমাদের অ্যালার্মকে বারবার বন্ধ করে দিতে বাধ্য করে। তাই সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হলে সবার প্রথম একটা বড় পারপাস তৈরি করুন, একটা বড় স্বপ্ন দেখুন, আর সেই স্বপ্ন পূরণের জন্য এতটা নিজের মধ্যে জেদ তৈরি করুন যা আপনাকে বিনা অ্যালার্মে আপনি সকালে যটাই উঠতে চান ততার সময় উঠিয়ে দেবে। দ্বিতীয় যে কারণটা আমাদের সকালে ঘুম থেকে ওঠার পথে বাধা দেয় সেটা হলো আমরা নিজের এতদিনকার অভ্যাসকে হঠাৎ করে সম্পূর্ণ বদলে ফেলতে চাই। আমাদের মাইন্ড আর আমাদের বডি দুটোই হঠাৎ বদল পছন্দ করে না। আমাদের মধ্যে অনেকেই যারা সকালে 4টে কিংবা 5টায় উঠতে চাই তারা বর্তমানে 8টা কিংবা 9টায় উঠি, কেউ কেউ আবার 10টাতেও উঠি। আর আমরা যখন সকালে উঠবো বলে ঠিক করি আমরা কিন্তু এই 9টা কিংবা 10টাকে ডাইরেক্ট 4টে কিংবা 5টায় বদলে দেওয়ার চেষ্টা করি। এক ঝটকাতেই আমরা আমাদের এতদিনকার হ্যাবিটকে বদলানোর চেষ্টা করি আর এই হঠাৎ বদলটা আমাদের মাইন্ড একদমই নিতে চায় না। আর মাইন্ড যেহেতু বদলটা নিতে চায় না তার সঙ্গে সঙ্গে বডিও এই বদলটা নিতে চায় না। হয়তো জোর করে আপনি একদিন কিংবা দুদিন উঠে যাবেন কিন্তু এটাকে কন্টিনিউ করতে আপনার অনেক কষ্ট হবে, দু একদিন পরে আপনার টায়ার্ড লাগবে, মনে হবে ঘুম ঠিক মতো হচ্ছে না, তারপর আপনার মন একে একে বিভিন্ন কারণ আপনার সামনে নিয়ে আসবে সকালে তাড়াতাড়ি না ওঠার জন্য, আর কয়েকদিনের মধ্যে আবার জেকে সেই হয়ে যাবে। তাই হঠাৎই এত বড় পরিবর্তনের বদলে যদি আমরা 15 মিনিট করে নিজের ঘুম থেকে ওঠার টাইমকে পিছিয়ে আনতে পারি আমাদের জন্য কিন্তু সেটা অনেক বেশি সহজ হবে। আমরা যদি এখন 9টায় উঠি তাহলে সেটাকে 8টা 45 করতে পারি, তারপর নিজের মাইন্ড আর বডিকে এই ছোট্ট পরিবর্তনটার সঙ্গে এক সপ্তাহ অ্যাডজাস্ট হতে সময় দিয়ে তারপর আরও 15 মিনিট কমাতে পারি। এভাবে অল্প অল্প করে টাইম পিছিয়ে আনলে আমাদের মাইন্ড আর বডি কোনোটারই কিন্তু এই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে খুব একটা অসুবিধা হবে না। এই পদ্ধতি অবলম্বন করলে আপনার হয়তো কালকে থেকেই সকাল 5টায় ওঠা হবে না কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। আমাদের সকালে তাড়াতাড়ি উঠতে না পারার 3 নম্বর কারণটা হলো আমরা সময়ের গুরুত্ব ঠিকমতো বুঝি না। আমরা যে সকালে 3-4 ঘন্টা এক্সট্রা ঘুমোচ্ছি সেই সময়ের কথা বলছি না, কারণ আমরা সকালে 3-4 ঘন্টা এক্সট্রা ঘুমোচ্ছি তার সবচেয়ে বড় কারণ হলো আমরা রাতে 3-4 ঘন্টা লেটে ঘুমাতে যাচ্ছি। আর এই জায়গাতেই আমরা সময়ের গুরুত্বটা বুঝতে পারছি না। আমাদের মধ্যে এরকম অনেক কম স্টুডেন্ট আছে যারা সারা বছর রাত জেগে পড়ে, কিংবা আমাদের মধ্যে এরকম মানুষ খুব কম আছে যারা সারা বছর রাত জেগে কাজ করে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এমন কিছু কাজ করে রাতের ঘুমের সময়টাকে লেট করে ফেলি যেগুলো আমাদের লাইফে তেমন একটা উপকারে আসে না। আমরা বর্তমানে দাঁড়িয়ে এই যে 3-4 ঘন্টা সময় নষ্ট করছি এই সময়টার গুরুত্ব আমরা বুঝতে পারি না। আমরা বুঝতে পারি না যে কত স্পিডে আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে।
আমরা বুঝতে পারি না যে আমাদের চারপাশে এমন অনেকে আছে যারা সময়ের গুরুত্ব দিতে জানে, তারা আমাদের থেকে প্রতিদিন একটু একটু করে অনেকটা এগিয়ে যাচ্ছে। আমাদের জীবনটা 100 মিটারের স্প্রিন্ট নয়, আমাদের জীবনটা একটা ম্যারাথনের মতো, যে ম্যারাথনের টাইম কিন্তু বাধা আছে। এবার প্রশ্ন হলো, আমরা স্টার্টিংয়ের দিকে যত বেশি সময় নষ্ট করব, শেষে কিন্তু আমাদের তত স্পিডে দৌড়তে হবে ফিনিশিং লাইন অবধি পৌঁছানোর জন্য, আমাদের স্বপ্নের ফিনিশিং লাইন। তখন হবে কি, আমাদের হয় আগের থেকে ডাবল ট্রিপল এফোর্ট দিতে হবে, আর না হলে হাল ছেড়ে দিয়ে মাঝপথেই নিজের স্বপ্নকে ছেড়ে দিতে হবে। কিন্তু যদি আমরা প্রথম থেকেই সময় নষ্ট না করে একটা ব্যালেন্স ওয়েতে নিজের স্বপ্নের পথে এগিয়ে যেতে পারি, আমরা যদি এটা রিয়েলাইজ করতে পারি যে প্রত্যেক দিন রাতে আমাদের নষ্ট করা কিছুটা করে সময় বাঁচিয়ে আমরা সকালে একটু তাড়াতাড়ি উঠব, তাহলে কিন্তু আমরাও নিজের স্বপ্নের ম্যারাথনকে খুব সহজেই অতিক্রম করে যেতে পারব। আপনি খেয়াল করে দেখবেন, আপনি রাতে যে কাজগুলো করে সময় নষ্ট করেন, সেটা গেম খেলে হতে পারে, টিভি দেখে হতে পারে, কিংবা মোবাইল ঘেঁটে হতে পারে, সেই কাজগুলো কিন্তু আপনি যদি সকালে তাড়াতাড়ি ওঠেন তখন করতে ইচ্ছে করবে না, তখন আপনার মাইন্ড রিল্যাক্স করতে কিংবা টাইম পাস করতে চাইবে না, তখন আপনার মনে হবে যে এই সময় কিছু প্রোডাক্টিভ করা যাক। তখন আপনি হয় নিজের শরীরচর্চা করবেন, নয়তো পড়াশোনা করবেন, আর নয়তো নিজের ফেলে রাখা কাজগুলোকে যতটা সম্ভব কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন। এটাই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার সবচেয়ে বড় সৌন্দর্য। এই জন্য আমাদের প্রত্যেকের নিজের সময়ের গুরুত্ব বোঝা সবার আগে জরুরি। হ্যাঁ, আমাদেরও নিজের মাইন্ডকে রিল্যাক্স করতে হবে, আমাদেরও কিছুটা টাইম পাস করতে হবে স্ট্রেস কমানোর জন্য, আমাদেরও কিছুটা এন্টারটেনমেন্ট দরকার, তবে সেটা ব্যালেন্স হয়েতে, প্রতিদিন রাতে আসল ঘুমের টাইমে 3-4 ঘন্টা একটানা সময় নষ্ট করে নয়। আমাদের টাইম ম্যানেজমেন্ট করতে শিখতে হবে, দরকার হলে আমাদের সারাদিনের একটা রুটিন বানাতে হবে যে এই দিনের এই এই সময়গুলো আমার কাজের কিংবা পড়ার সময়, এই সময়টা এক্সারসাইজ করার সময়, এই সময়টা নিজেকে ডেভেলপ করার জন্য কিছু শেখার সময়, আর এই সময়টা আমাদের এন্টারটেনমেন্টের সময়। আর রেগুলার আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমরা এই টাইমটাকে ঠিকঠাক ম্যানেজ করে চলতে পারি। এই ডিসিপ্লিনটা যদি আমরা বজায় রাখতে পারি, আমরা কিন্তু নিজের সকালে না ওঠার অভ্যেসকে ওভারকাম করে ফেলতে পারবো। তো ভিডিও শেষ করার আগে 3টে পয়েন্টের একটা সামারি করে দিই। 1, আমাদের সকালে ওঠার পথে সবচেয়ে বড় বাধা হলো আমাদের জীবনে বড় কোনো পারপাস না থাকা আর নিজের স্বপ্ন পূরণের জন্য যথেষ্ট জেদ না থাকা। 2 হলো হঠাৎ নিজের 9টা কিংবা 10টায় ওঠার অভ্যাসকে 4টে কিংবা 5টায় ওঠার অভ্যাসে বদলে ফেলার চেষ্টা। আর 3 হলো নিজের জীবনের সময়ের গুরুত্ব না বুঝে প্রতিদিন অনেকটা করে সময় নষ্ট করে ফেলা, স্পেশালি রাতে ঘুমানোর টাইমে। আমরা যদি এই 3টে কারণের উপর কাজ করতে পারি, এই 3টে প্রবলেম সলভ করতে পারি, আমরা কিন্তু সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস নিজের মধ্যে তৈরি করতে পারবো। ভিডিওটা ভালো লেগে থাকলে এটা একটা লাইক করে দেবেন, আর সেই সমস্ত চেনা মানুষদের সাথে ভিডিওটা শেয়ার করবেন যারা সকালে তাড়াতাড়ি উঠতে চান কিন্তু অনেক চেষ্টা করে উঠতে পারেন না। এরকম ইউজফুল ভিডিও আরও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।